আজ তৈরি করে দেখাবো গরুর ভুঁড়ি ভাজা বা বট ভাজা। রেসিপিটা খুবই সিম্পলভাবে দেখাবো কিন্তু খেতে ভীষণ ভীষণ মজার। এই রেসিপিটা দেওয়ার জন্য অনেকেই অনুরোধ করেছিলেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নিই। বিসমিল্লাহ রহমানের রহিম। প্রথমে আমি 400 গ্রাম গরুর বট খুব ভালোভাবে পরিষ্কার করে একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণের হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। বটগুলো সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দুটো মশলাই আধা চা চামচ করে দিলাম, পেঁয়াজ বাটা, জিরা বাটা আধা চা চামচ এবং গরম মশলা বাটা আধা চা চামচ। সবগুলো উপকরণই আমি আধা চা চামচ করে দিয়েছি। সামান্য পরিমাণের লবণ, যেহেতু আগে আমরা লবণ দিয়েছি সেক্ষেত্রে একেবারে কম পরিমাণে লবণ দিতে হবে, আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলার সাথে বট ভালোভাবে মেখে নিব এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখা হয়ে গিয়েছে, চুলায় একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি। এবার 1.5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে যেই বটগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এক পাশ ভেজে নিব। আমার প্রিয় দর্শকদের কাছে অনুরোধ থাকবে, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। মিডিয়াম হিটের থেকে একটু কম হিটে আমি এক পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অন্য পাশও আমি উল্টে পাল্টে ভেজে নিব, যেগুলো ভাজা হয়নি সেগুলো আমি উল্টে দিচ্ছি। এই রেসিপিটা হতে কিন্তু বেশি সময় লাগে না, যেহেতু আমরা আগেই বট সেদ্ধ করে নিয়েছি সেক্ষেত্রে তো খুব অল্প সময়ই হয়ে যায়। এই বট ভাজাটা উপরে একটু ক্রিস্পি ভাব থাকবে এবং ভিতর থেকে কিন্তু খুব সফট এবং জুসি থাকবে, খুবই মজার হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে লো হিটে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক, আমার বট ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিব। এই বট ভাজা আপনারা লুচি, রুটি, পরোটা, নান রুটি, গরম ভাত অথবা পান্তা ভাতের সাথেও খেতে পারেন। আমি কিন্তু এই বট ভাজাটা পান্তা ভাতের সাথে মাঝে মাঝে খাই, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।